তাজপুর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি আদিম ও সুন্দর সমুদ্র সৈকত। তাজপুর বাংলার অন্যান্য সমুদ্র সৈকতগুলির চেয়ে একদমই আলাদা। এখানে নেই কোনো কোলাহল, রয়েছে শুধুই নির্জনতা এবং শান্ত বালিয়াড়ি। সি বিচের পাশে বসেই নীল দিগন্ত জলরাশি দেখেই সময় কেটে যাবে আপনাদের। তাজপুরের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম সমুদ্রের সবথেকে কাছের রিসর্টে থাকা এবং খাবার অভিজ্ঞতা। আজকের পর্বে আমি তাজপুরের বিশ্ববাংলা পার্ক এবং আনুষাঙ্গিক জায়গাগুলো ঘুরে দেখব। সকালে যখন আমার রিসর্ট থেকে এই রাস্তা ধরে বিচ ধরে আমি এই বিশ্ববাংলা পার্কে এসেছিলাম, তখন কিন্তু জল এত ছিল না। এখন কিন্তু জল আস্তে আস্তে বেড়েছে। এখানে বেশ কিছু খাবার পাওয়া যাচ্ছে, আইসক্রিম, ঝালমুড়ি, আম মাখা ইত্যাদি। আপনারা এখানে এসে টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। কিন্তু এখানে অনেকে বসে সব ফটো সেশন চলছে। ভালো লাগবে জায়গাটা, একদম সমুদ্র সামনে। এখান থেকে বসে সমুদ্রটা খুব সুন্দর আপনারা ফিল করতে পারবেন। সামনে এই বিস্তীর্ণ বিচ। এই তাজপুরে আমি একটা জিনিস দেখছি, এই বিচে প্রচুর গরু ঘুরে বেড়ায়। ট্যুরিস্ট বাড়ছে, যে সময় আমি এসেছিলাম এতটা ছিল না, জলটা অনেকটা দূরে ছিল, বাট জলটাও বাড়ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দারমণি, ওই দেখুন হোটেলগুলো দেখাচ্ছি জুম করে, ওইটাই হচ্ছে মন্দারমণি। আপনারা তাজপুরে বেড়াতে এলে এই বিশ্ববাংলা পার্কেও কিন্তু ঘুরে যেতে পারেন। জায়গাটা বেশ সাজানো গোছানো, বাট একটু মেনটেন্যান্সের অভাব বলে আমার মনে হয়েছে। যাই হোক, প্রচুর লোক আসছে, সামনে প্রচুর গাড়ি পার্কিং আছে। আর আমার ঠিক অপোজিটে এই যে দেখাচ্ছি লাইন দিয়ে, দেখুন একদম লাইন দিয়ে প্রচুর হোটেল আছে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এই যে লাইন দিয়ে প্রচুর হোটেল। এখানে সব বিভিন্ন রেটে খাওয়া দাওয়া পাওয়া যায়। আমি যতটা পারি ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, বাদ বাকি আপনারা যদি আসেন এখানে ডিরেক্টলি এসে কথা বলে নেবেন। এখানে বেশ কিছু দোকানও আছে, ঘর সাজানোর, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের খেলার জিনিস। এখানে সেলুন, এখানে আপনারা যা প্রয়োজন হবে এখান থেকে কিনতে পারেন। আর এই যে হোটেলগুলো দেখাচ্ছিলাম, খাবার হোটেল পরপর পরপর, এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে। চলুন তাজপুরের এই সি বিচের হোটেলগুলোর একটু ইনফরমেশন কালেক্ট করি। আমাদের এখানে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড পাওয়া যায়। ওটা হচ্ছে আপনার 70 টাকা প্লেট। দেশি চিকেনের এই যে অরিজিনাল প্লেট দেশি চিকেন আছে, ওগুলো হচ্ছে 750 টাকা করে কিলো, রান্নাবান্না অল কমপ্লিট নিয়ে। তারপরে মাছ, মাংস যেটা মাছ খাবেন সেরকম তার হিসেবে, পমফ্রেট আছে, ভোলা আছে, চিংড়ি আছে, সব রকমের যা পাবেন আমাদের ফ্রেশ খাবার। মানে অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে বানানো হবে। দেশি মুরগি কিরকম না, প্লেট হিসেবে নাও না? একটা প্লেট হিসেবে নিতে চাইলে প্লেট হিসেবে হলে দেশি চিকেন হয় না, ব্রয়লার চিকেন হয়। আচ্ছা, আর যদি দেশি চিকেন নিতে হলে আপনাকে পুরো গোটা একটা নিতে হবে, গোটা একটা কাটতে হবে। সেটা যা প্রাইস পড়বে সেটা দিতে হবে। মোটামুটি অ্যাপ্রক্স কিরকম একটা দেশি মুরগি পড়ে রান্না করে দিতে? 750 টাকা। 750 টাকা, কতটা ওজনে কতটা হয় ওটা? 1 কিলো মতো। ঠিক আছে, ওটা 750 টাকা পড়ে রান্না করে দিতে। আর যারা ভাত টাত খাবে সেটা আলাদা রেট। কাঁকড়া কেজি কত করে নাও রান্না করে দিতে? প্লেট হিসাবে। আচ্ছা,
প্লেটে দু পিস থাকবে 300 টাকা আছে, দু পিস থাকবে 400 টাকা আছে, সাইজের উপর ডিপেন্ড করে, সাইজের উপর ডিপেন্ড করে। বড় সাইজ নিলে দু পিস থাকবে 400 টাকা, ছোট সাইজ হলে একটু দু পিস থাকবে 300 টাকা। আচ্ছা, আর তোমার নাম্বারটা এখানে বলে দাও, যারা যারা আসবে তাহলে নাম্বারে যোগাযোগ করে নেবে। নাম্বার হচ্ছে আমার 7548037124, নাম হচ্ছে পিঙ্কু পাত্র, দোকানের নাম হচ্ছে নিউ ফ্রেন্ডস হোটেল। নিউ ফ্রেন্ডস হোটেল, হোটেল, ওকে। আচ্ছা, এই হচ্ছে মানিক দা, ওনার নাম হচ্ছে মানিক দাস। তো আপনারা এই তাজপুরের বিশ্ববাংলা যে পার্ক আছে এখানে যদি আসেন তাহলে ওনার কাছে আসবেন। ওনার একটা ছোট্ট দোকান আছে এখানে, কোল্ড ড্রিঙ্কস, বিড়ি, সিগারেট সবই পাওয়া যায়, চকলেট, জল, আইসক্রিমও আছে। তো দেখুন উনি কী বলছেন। আমাদের দোকানে প্রিন্ট রেটেই সব কিছুই পাওয়া যায়, জল থেকে আইসক্রিম থেকে চকলেট থেকে সবই প্রিন্ট রেটেই পাওয়া যায়, একমাত্র এইটাই দোকান যে প্রিন্ট রেটে পাবেন। ওনার সাথে কাল থেকে আমার আলাপ হয়েছে, অত্যন্ত জেন্টেলম্যান একজন লোক, ভদ্র ব্যবহার, আপনারা অবশ্যই ওনার কাছে আসবেন, যা প্রয়োজন হবে ওনার দোকানে যা আছে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। আর এখানে ভালো খাবার হোটেল কোনটা? এখানে ভালো খাবার হোটেল বলতে আপ্যায়ন হোটেল আছে, এই পাশে হচ্ছে আপ্যায়ন হোটেল, একদম ঘরের মতো রান্না, একদম ঘরের মতো সব। এটা কি আপনাদেরই? আমাদের। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি সবই দেশি চিকেন টিকেন সবই করে দাও? আচ্ছা, দেশি চিকেন কেমন নাও? দেশি চিকেন যেরকম, দেশি মুরগি যেরকম, মুরগি সেরকম রেট। হুম, আপনি এই আপ্যায়ন হোটেল খুব ভালো খাবার দেয় এবং যত্ন সহকারে দেয়, একদম ঘরের মতো রান্না। ঠিক আছে, আপনারা এলে দাদার কাছে আসবেন, আর এই আপ্যায়ন হোটেলও দেখাচ্ছি আপনাদের, ডিটেলসটাও দিয়ে দেবো। চলুন এবার বিশ্ববাংলা তাজ রেস্টুরেন্টটাও ঘুরে দেখে নিই। এই হোটেলে বসে আপনারা খেতে খেতে এই সমুদ্রের এই যে ভিউটা এটা উপভোগ করতে পারবেন। আমাদের সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকে, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার অ্যাভেলেবেল থাকে আমাদের সবই এখানে। আর সকালবেলায় ব্রেকফাস্টের মধ্যে আমাদের লুচি, বড়া, ডিম টোস্ট, ভাত টোস্ট, ম্যাগি, অমলেট, কোচ, এগুলো যথাযথ দামের মধ্যেই থাকে। আর লাঞ্চে আমাদের ভেজ থালি, মাছ, চিকেন এগুলো অ্যাভেলেবেল থাকে। ভেজ থালির সঙ্গে আমাদের মাছ, চিকেন এগুলো অ্যাড করতে হয়। রাতে ডিনারে আমরা খাবার অর্ডার অনুযায়ী দিই। এরা তাজপুর বিশ্ববাংলা রেস্টুরেন্ট, কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8250667011। আমার নাম অনির্বাণ রায়। সামুদ্রিক প্রোডাক্ট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস আপনারা এইসব আনুষাঙ্গিক দোকানগুলি থেকে কিনতে পারেন, তবে কেনার সময় একটু দরদাম করে নেবেন। বিশ্ববাংলা পার্কের খুব কাছেই রয়েছে বেলাভূমি রিসর্ট, চলুন এবার আপনাদের ওই রিসর্টটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই রিসর্টটির মধ্যে কিন্তু একটা লাক্সারিয়াস ব্যাপার আছে। বিশ্ববাংলা পার্ক থেকে এই রিসর্টটি পৌঁছাতে আপনার হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমাদের রুমে রেড আছে অক্সিজেন সিজনের, নন এসি,
হাজার থেকে 1200 টু বেড, আর 1300 থেকে 1600 ভিতরে ফোর বেড টু বেড এসি, আর ফোর বেড হচ্ছে গিয়ে 1600 থেকে 1800 ভিতরে এসি, আর সিক্স বেড আছে 2000 থেকে নন এসি, আর 3000 হচ্ছে এসি। আর খাবার প্যাকেজ? খাবারের প্যাকেজ 600 আছে, 700 আছে, 800, 900 পর্যন্ত আছে পার হেড। পার হেড 9732-7482-44, এই নম্বরে কল করলে ম্যানেজারবাবুর সঙ্গে ডাইরেক্ট কথা বলাবে, ডাইরেক্ট বিলও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আপনাকে, বুকিংও হয়ে যাবে ওতে, 50% পাঠাতে হয় বুকিং করলে। এখানে বেশ বড় পার্কিং এরিয়া আছে, তাই আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে এলে আপনাদের গাড়ি রাখার কোনো অসুবিধে হবে না। এখানে রয়েছে অটো স্ট্যান্ড, তাই আপনারা এখান থেকে অন্য কোনো জায়গায় যেতে চাইলে আপনারা অনায়াসে এখান থেকে অটো পেয়ে যাবেন। আমি অপূর্ব নামের একটি ছেলের অটো নাম্বার আপনাদের দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন হলে ওকে যোগাযোগ করে নিতে পারেন। তাজপুর বিশ্ব বাংলা নিয়ে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরিচিত মহলে শেয়ার করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন।